যে কোনো মহাকাশযান ল্যান্ডিংয়ের শেষ মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রহে নামার শেষ মুহূর্তে গতিকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে মঙ্গলের মাটিতে পা রাখার মুহূর্তের ভিডিও পাঠিয়েছে নাসার রোভার পার্সিভারেন্স। এই প্রথম অন্য কোনো গ্রহে অবতরণের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পর্বের ভিডিও তুলে পাঠালো কোনো মহাকাশযান। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। প্রথমবারের মতো কোনো গ্রহে অবতরণের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পর্বের ভিডিও তুলে পাঠালো নাসার রোভার পার্সিভারেন্স। মঙ্গলের বায়ুমণ্ডলের একেবারে উপরের স্তরে ঢুকে পড়ার 230 সেকেন্ড পর থেকে শুরু হয় এই ভিডিও। তখন মহাকাশযানের গতি ছিল ঘন্টায় 12,500 মাইল। ভিডিও শুরুতে দেখা যায় 18 ইঞ্চি লম্বা ও 26 ইঞ্চি চওড়া লাইনারের একটি সিলিন্ডার হঠাৎ করে ফুলে ফেঁপে উঠে 70 ফুট চওড়া এক দানবাকৃতি প্যারাসুটে পরিণত হয়। এত বড় আকারের প্যারাসুট এর আগে আর পাঠানো হয়নি লাল গ্রহটিতে। এই প্যারাসুটে গা ভাসিয়ে 7 মাইল উচ্চতা থেকে নাসার রোভার পার্সিভারেন্সকে নিয়ে ধীরে ধীরে নামতে শুরু করে ল্যান্ডারটি। নামার সময় যখন নাসার ল্যান্ডারের গতি ছিল সেকেন্ডে 3 মিটার, তখনই মঙ্গলের বুক থেকে ধুলো উঠতে দেখা যায়, যার শব্দ রেকর্ড করে পাঠিয়েছে রোভারের সঙ্গে থাকা মাইক্রোফোন। এর আগে আর কোনো মহাকাশযানের পক্ষে এই ধুলো ওড়ার ছবিও তার শব্দ পাঠানো সম্ভব হয়নি। পার্সিভারেন্সের এই সফল অবতরণে মঙ্গল গ্রহে অতীত কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হল। মহাকাশযানটি লাল গ্রহে 2 বছর সময় অতিবাহিত করবে। মার্জিয়া মান্নান, মাইটিভি।